প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের যেন রেজাল্ট ভালো হয় এই আশা আমি করছি এবং আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট খুব ভালো হবে মাধ্যমিকের মতো তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট খুব ভালো হবে এবং তোমরা প্রত্যেকেই খুব ভালো নাম্বার নিয়ে পাশ করবা এই শুভকামনা রইলো আমাদের চ্যানেল টেকনিক্যাল ডির পক্ষ থেকে তো মূলত আজকের এই ভিডিওতে আমরা যেটা জানবো তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমরা কী করে চেক আউট করতে পারবা কটার সময় তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ইন ডিটেলস আজকের এই ভিডিওতে জানবো পাশাপাশি আমরা এটাও জানবো কারো যদি মোবাইল ফোন বড় মোবাইল ফোন না থাকে সেখানে যদি ইন্টারনেট কানেকশান না থাকে তারা কি করে রেজাল্ট চেক আউট করতে পারে সেটা আমরা অন্য একটি ভিডিওতে কিন্তু জানবো প্রতি বছরের মতো এবছরও উচ্চ মাধ্যমিক ফলাফল দু হাজার একুশ ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেখা যাবে অনলাইনে প্রতি বছরের ন্যায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী বাইশে জুলাই দু তারিখ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে বাইশে জুলাই বিকাল তিনটায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট টু প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সকল ছাত্রছাত্রী বিকাল চারটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে সূত্রের খবর তেইশে জুলাই দু তারিখ সকাল এগারোটায় প্রতিটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে দ্যাট মিন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল তোমাদের কিন্তু অনলাইনে রেজাল্ট প্রকাশিত হবে গতকালকে সেটা কিন্তু তিনটার সময় তোমরা কিন্তু চেক আউট কিন্তু করতে পারবা এটা কিন্তু মূল বিষয়বস্তু রয়েছে পাশাপাশি তোমাদের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটি কিন্তু তার পরের দিন স্কুল থেকে দেওয়া হবে প্রত্যেকটি স্কুলে মার্কশিট বিতরণ করা হবে যেটা সূত্রের খবর বলা যাচ্ছে সেটা কিন্তু সকাল এগারোটা থেকে প্রত্যেকটি স্কুলে কিন্তু মার্কশিট কিন্তু দেওয়া হতে পারে মার্কশিট দেওয়া হলেও কোভিড বিধি মেনটেন্স করেই কিন্তু তোমাদের কিন্তু মার্কশিট প্রদান করা কিন্তু হবে দেখো তোমাদের বোর্ডের নাম তোমরা প্রত্যেকে যেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটাকে আমরা শর্টে বলি ডাব্লু বিসিএইচএসি তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছি রেজাল্ট ডেট রেজাল্ট ডেট কালকে রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অফিসিয়াল কোন ওয়েবসাইট থেকে চেক আউট করতে পারবা সিম্পলি এখানে যদি ক্লিক করো তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ বি এখানে কিন্তু এসে কিন্তু তোমাদের রেজাল্টটি কিন্তু চেক আউট করতে পারবে এখনও কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যখন ইনফরমেশান দেওয়া হবে তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কী করে তোমরা তোমাদের রেজাল্টটি চেক আউট কিন্তু করতে পারো তোমরা মোবাইল ফোন থেকেও করতে পারবা কম্পিউটার থেকেও করতে পারবা দুটি স্টেপের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো ওকে তো এবার চলে আসি মেন আর্টিকে এছাড়া তোমাদের যে আরেকটি রেজাল্টের ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করা হয় তো সেখানে কিন্তু তোমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা চেক করতে পারো ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন তোমরা সিম্পলি এখানে ক্লিক করে এই ওয়েবসাইট থেকেও কিন্তু চেক আউট কিন্তু করতে পারো যেহেতু এখনও উচ্চ মাধ্যমিকের কোনো ডিটেলস পাবলিশ করা হয়নি সেজন্য কিন্তু এখানে মাধ্যমিকেরটাই শো হচ্ছে ওকে তো কোনো চিন্তার বিষয় নেই তোমাদের কী করে তোমাদের রেজাল্ট চেক আউট করতে হবে সবার প্রথমে তোমরা কী করে তোমাদের রেজাল্ট দেখতে পারবা সেই টেকনিকটিও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো নো প্রবলেম তার জন্য তো এর দেখো কি বলেছে বেঙ্গল হায়ার সেকেন্ডারি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউবি সিএইচই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকে সেই ডাব্লিউ বি সদস্যরা পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করেন এবছর করোনা ভাইরাসের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে ছাত্রছাত্রীদের মনে ভীতি কাজ করছে ফলাফল যেটাই আসুক সকলের উচিত ঠান্ডা মাথায় এবছরের উচ্চ মাধ্যমিক ফলাফল মেনে নেওয়া কারণ মহামারীর জন্য পরীক্ষা নেওয়াটা সম্ভব ছিল না দেখো এখানে তোমাদের ছোট্ট একটা টিপস আমি শেয়ার করতে চাই যে টিপসটি মেবি তোমাদের প্রত্যেকের কাছেই শেয়ার করা উচিত অ্যাজ এ সিনিয়র হিসাবে কারণ অনেক ছাত্রছাত্রীর মনেই রয়েছে আমরা খারাপ রেজাল্ট পেলাম আমাদের এখানে সমস্ত কিছু শেষ হয়ে গেল তা কিন্তু নয় ভবিষ্যৎ এখনও পড়ে রয়েছে এরপরও তোমাদের আরও বড়ো বড়ো দিকে তোমরা যেতে পারবা তোমরা হলেও গ্র্যাজুয়েশন করবা মাস্টার ডিগ্রি করবা পিএইচডি করবা এম ফিল করবা তো সেই ক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্ক রয়েছে তোমাদের যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু সেখানে তোমাদের কিন্তু প্রকাশিত কিন্তু করতে পারবা এই নয় যে এই রেজাল্টটি তোমাদের জীবনের সমস্ত কিছু সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিবা না যদি তোমাদের অসন্তুষ্ট থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু মেবি চান্স দেওয়া হবে আবার এক্সাম দেওয়ার তার কিন্তু অপেক্ষা করবা সমস্ত কিছু পরিবেশ বুঝে শুনে তোমরা কিন্তু ডিসিশান নিবা কোথায় ভর্তি হতে হবে কোথায় কী করতে হবে ইন ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিও আসবে এবং যে সমস্ত মা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককে বলে রাখি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কিন্তু নয় আগস্ট থেকে কিন্তু ভর্তি শুরু হবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তা নিয়ে অলরেডি একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি সেই ভিডিওটির লিঙ্ক তোমাদের এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে এবং এই ভিডিওটির শেষে কিন্তু দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও কিন্তু চেকআউট কিন্তু করতে পারো এবং কী করে আবেদন করতে হবে কী করে কোন ইউনিভার্সিটি তোমরা অ্যাপ্লাই করতে পারবা কোন কলেজে অ্যাপ্লাই করতে পারবা কোন কোন সাবজেক্টে কী কী কোর্স রয়েছে ইন ডিটেলস আমাদের চ্যানেল প্রত্যেকটির কিন্তু ভিডিও কিন্তু আসবে তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকিনটিকে এনেবেল করে নাও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওতে লাইক করো সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আর টিম ফেসবুক গ্রুপ ওপেন করেছি তোমরা সিম্পলি জয়েন ফেসবুক গ্রুপ ফর মোর আপডেট এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই যে ডাব্লিউ বিসিএচএসির যে মেন যে অফিশিয়াল যে আমার অফিসিয়াল বলতে পারো আপডেট যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেটা ক্রিয়েট করেছি সেখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান কিন্তু আমি তৎক্ষণাৎ কিন্তু প্রোভাইড করবো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই গ্রুপে জয়েন করতে পারো পাশাপাশি তোমার টেলিগ্রাম গ্রুপে এখানে ক্লিক করে কিন্তু জয়েন কিন্তু করতে পারো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সাথে আবার অন্য একটি ভিডিও নিয়ে আমি হাজির হব সেখানে আলোচনা করব কী করে তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছাড়া বা ইন্টারনেট ছাড়া তোমাদের রেজাল্টটি কিন্তু করতে পারবা কালকে আমরা আলোচনা করবো কী করে তোমাদের রেজাল্টটি তোমরা খুব ইজিওয়েতে সবার প্রথমে দেখতে পারবে তা নিয়ে আমি হলো মোবাইল ফোনের মাধ্যমেও ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড